এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনুভূতিটা ফায়ার কিরকম? অনুভূতিটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ সেই যে প্রথম দিন এসে ভর্তি হলেন, মনে আছে আপনার সেদিনকার কথাটা? আলহামদুলিল্লাহ মনে আছে। দর্শক, আমার এই ভাইটি গত 9 দিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিল। সেই প্রথম দিনের ওনার সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি, কি অবস্থায় এসে আমাদের এখানে ভর্তি হয়েছে। আসুন দর্শক একটু দেখে আসি। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম বাবুল, বয়স 48, আমি ফেনী থেকে আসছি। আমি প্রবাসী, সৌদি আরব আছি। আমি ভর্তি হয়েছি ফিয়ার সমস্যা নিয়ে। এই সমস্যাটা আমি দীর্ঘদিন প্রায় 20 বছরের উপরে। এর আগে আমি গত 2021 সালে একটা অপারেশন করা ফেলেছি নামি কামি হাসপাতালে, যাকে আমার পরিবর্তে এই ফিয়ারডির সমস্যা একেবারে আবার হওয়াতে তৃতীয়বারে আমি অপারেশন করা হয়েছে। আমি 2021 সালে আমি যখন এরকম ব্যথা উঠছিল, সৌদি আরব থেকে ছুটিতে আসছি, সৌদি আরব অনেক ডাক্তার দেখেছি, অনেক জায়গায় গেছি। সৌদি আরবে আমাকে MRI করাইছে, ওইটারও অনেকে সেরাও বলছে ফিয়ারডি এখানে ব্লক হয়ে গেছে, অপারেশন করতে হবে। তখন আমি সৌদি আরব অপারেশন করি নাই, আমি বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে চলে আসার পর 2021 সালে ঢাকা শহরে অনেক ডাক্তার দেখাচ্ছি, এতে অনেক ডাক্তার দেখাচ্ছি। এর মধ্যে দেখেছি সব ব্যথা সহ্য হচ্ছে না, তখন আমি অপারেশন করে ফেলেছি। অপারেশন করার পরে পরিবর্তে ছিলাম ভালো, 1 বছরের মতো ভালো ছিলাম। পরবর্তীতে আবার ব্যথাটা হয়েছে। ব্যথা হওয়ার পরিবর্তে আমি সৌদি আরব আবার মে মাসের 5 তারিখে আমার ফজরের নামাজ পড়তাম, উঠছি দেখছি আমার পা নেই, আমি এটা চলতেছে না, প্রচন্ড ব্যাটা। তখন আমি আবার আমার মুদিরকে বলি আবার দেশে চলে আসছি। দেশে চলে আসার পরে আমি হুইল চেয়ারে আসছি, চলাফেরা করতে আমি প্রচুর ব্যথা। জানি ডিপিআরসি তো আমি আসছি, আমি যখন ডিপিআর হাসপাতালে আসছিলাম, স্যারের সাথে যোগাযোগ করছি, স্যার আমাকে ভর্তির কথা বলছে, তবে আমি ভর্তি হইনি, আবার চলে গেছি। দেখছি আমার প্রচন্ড ব্যথা, আমার ব্যথা সহ্য হচ্ছে না। যে বড় ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে তুমি একদিনের লাভ হলে ভর্তি হও, তখন আমি সহ্য করতে পারিনি, আবার ডিসিশন নিয়ে এলেছি যে আবার অপারেশন করছি। এই এই তো গেছে মাসের 7 তারিখ, মে মাসের 7 তারিখ না 17 তারিখ, মে মাসের 17 তারিখে করা হয়েছে। আবার দেখছি ওখান থেকে প্রায় 4-5 দিন পরের থেকে দেখছি আবার সমস্যাটুকু আবার দেখা দিচ্ছে। আমি একরকমের হাল ছাড়ে দিছি, বাইয়ে তারপরে এখানে আসার পরে দিয়ে যে এটা ট্রিটমেন্ট আছে, যে এটা নিয়ে নার্ভাস হওয়া যাবে না, এটা হাল ধরা ছাড়ে দেওয়া যাবে না, ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ কামে করবে। এইটুকু অবশ্যই আমি তো না জানার কারণে তো অপারেশনটা করা হয়েছে। এখন তো এখানে ডিপিআরসি তে আসার একটা মূল কারণ হচ্ছে যে যে আমি থেরাপি চালা বিশ্বাসিত্ব নিয়ে এত আসা হয়েছে, নলি অন্য কোনো কারণে। বিশ্বাস যদি না থাকতো বিশ্বাস আসতাম না। এই ডিপিআরসি হাসপাতালের অনেক নাম সুনাম আমি শুনেছি, সৌদি আরবে দেখেছি, তো যাকে অপারেশন বলে দেখার পরে আপনি অপারেশন করে বলেছি যে সেটা হচ্ছে উপর। ইনশাল্লাহ ডিপিআরসি হাসপাতালে যাচ্ছি, আমার পরিবারের আমি মেন, বুঝেনি পরিবারের তো আমি ছাড়া আর কেউ নাই। ইনশাল্লাহ ডিপিআরসি তে তো অনেক লোক অপারেশন ছাড়াই ভালো হয়েছে। আমি দেখছি আমার এলাকা ফ্রেন্ড অনেক দুই ভাই তিন ভাই অবশ্যই বলছে, এখনো আছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ স্যারও বলছে ইনশাল্লাহ অপারেশন ছাড়াই আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থ করবে ইনশাল্লাহ। ওই হিম্মতটুকু নিয়ে আসছি আমার প্রথম দিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন আমি যেন সুস্থ হই, সবাই যেন সুস্থ থাকে, এই কামনায় আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তো আমি আমার ফ্যামিলিটাই রোগ আক্রান্ত, এই সে আজ 20 বছর আগে থেকে আমি ঢাকা আমার আব্বা মা ভাই বোনেদেরকে নিয়ে আসছি। মোটামুটি আমি এই বিষয়ে মোটামুটি একটা আমার ক্ষুদ্র ধারণা আছে। যাই হোক, ওই আমার ভগ্নিপতি তো 2000 এর ব্যথাটা, PLID ব্যথাটা কিন্তু দীর্ঘদিনের। তো 2021 সালের আগে 2020 সালের দিকে আমাকে বলতো যে এর কোমর প্রচুর ব্যথা, পা শোধ থাকে না, বিভিন্ন কথাবার্তা বলতো, আমি দেশে আসো
দেশে আসলো, আসার পরে তখন তো আমরা বাংলাদেশের এখনো এই আমি এত ঘাটাঘাটি করিও আমি থেরাপি সম্বন্ধে অজ্ঞ জানি না। তো এখন পর্যন্ত এই আমরা তো এটা জানতাম না, তখন দেশে আসলাম, আসি এই কোমর ব্যথার জন্য সাধারণত আমাদের দেশের মানুষেরা অর্থোপেডিক ডাক্তারের কাছে যায়। তো আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেছি, তো উনি আমাদেরকে সাজেস্ট করলেন, রেফার করলেন নিউরো সার্জারির কাছে। তো আমরা নিউরো সার্জারির কাছে আসলাম, উনি MRI দিল, কোমর এক্সরে দিল, আদার্স ইয়ে দিল। তো আমাদেরকে বললেন আপনার ডিস্ক ফলো হয়েছে, সাইটিকা বা PLID। তো এটা এখন কী করণীয় আছে বলল, এটা একটা জেলি বার হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো আমরা তো একজনের উপরও তো আস্থা রাখতে পারি না, আমরা এটা বুঝিও না জানিও না। যাই হোক, 8-10 জন ডাক্তার দেখেছি বাংলাদেশের সব বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে। দেখাবার পরে আমরা লাস্টে আমরা গেলাম, তো যাই হোক ওইখানে এক বড় ডাক্তারের তত্ত্বাবধানে আমরা অপারেশন এক প্রাইভেট হসপিটালে করছি 2021 সালের আগস্টে। তো অপারেশনটা কাটি করা হয়েছে, তখনও কিন্তু আমাদের দেশে এই মাইক্রোস্কোপি এবং কি এই লেজার এটা প্রচলিত ছিল, কিন্তু আমরা এটা সম্বন্ধে জানতাম না, ওয়াকেবল ছিলাম না। তো কাটি করার কারণে তার রিকভার হইতেও একটু সময় লাগছে, আমরা হাসপাতালে 10 দিন ছিলাম প্রায়। এরপরে আসলাম, এরপরে মোটামুটি ভালো হয়েছিল, এরপরে আবার তো বগ্নির প্রতি উড়ে দিলাম 2 মাসের আড়াই মাসের মাথায়। এই চলে গেলে 1 বছর মোটামুটি ভালো ছিল, 1 বছর পর থেকে আবার সেই একই সমস্যা। তো আমি ওইখানে বললাম না, তুমি ওইখানে একটা MRI করো। তো এখানে একটা MRI করাইছে, MRIটা নিয়ে ওইখানে তো আমাদের বাংলাদেশে তো ফিল্ম দেয়, ওইখানে CV দেয়, CD পাঠাইছে। আমি রোগী বাদে কয়েকটা ডাক্তার ভিজিট করলাম, বললো দেন এখানে আবারও এটা আসে গেছে। তো আমাকে অনেক ওষুধ দিল নার্ভ সতেজ রাখার জন্য, এগুলো আমি পাঠালাম, কোনো টাচ হচ্ছে না। হ্যাঁ জি জি জি, প্রথম ডাক্তার সতর্ক করছে অপারেশন করি, তখন তো আমরা এখানের মধ্যে অজ্ঞ, কমপ্লিট অজ্ঞ। আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে উনি রেফার করছি, এই ডাক্তার এসে এটা দেন, থেরাপি দিই, অল্টামিম একটা চিকিৎসা দিই, থেরাপি দিই দেন, ভালো হয় এটা আমরা জানতাম না। আর আমরা আমরা থেরাপি সম্বন্ধে এত বুঝিও না যে ম্যানিপুলেশন থেরাপি কি বা ম্যানুয়াল থেরাপি কি ইলেকট্রনিক্স থেরাপি কি, এটা আমরা জানি না। যাই হোক, তো আবারও যখন এটা দেখা দিয়েছে তখন আমি বললাম দেখো কয়েকদিন সহ্য করতে পারো কি না, পারলে চলে আসো। তো হঠাৎ করেই তো সে হুইল চেয়ার নিয়ে সৌদি আরব থেকে আবার দ্বিতীয়বার আসতে হলো। তো হাসপাতাল থেকে আসার পরে আমরা আর ফেনি যাই নাই, ঢাকাতে এই প্রথমে আমি স্যারের কাছে নিয়ে আসছি। তো স্যারের কাছে নিয়ে আসার পরে স্যার বললো দেন এটা তো প্রথম অপারেশন হয়ে গেছে, এখন দ্বিতীয় অপারেশন আশা করি লাগবে না, একটু সময় লাগবে, আমি আমাকে ভর্তি দিছি। ভর্তি দেওয়ার পরে তখন তো এই স্যারের এখানে তখন আমরা আমি তো আর আমি হলাম আমার ভগ্নিপতি, তার তো মূল অভিভাবক আছে, গার্ডিয়ান ভাইরা আছে, এগুলো তো তারা নিয়ে গেল। নিয়ে যাবার পরে তখন নিয়ে যাবার পর পরে কিন্তু ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। চলে যাবার পরে তখন বিভিন্ন লোকে মিসগাইড করলো যে এখন তো সে দাঁড়াতে পারতেছে না। তো আবারও সে বড় বড় ডাক্তার অনেক কর্পোরেট হসপিটালে দেখালাম, দেখানোর পরে বাংলাদেশে এই নাম করা একজন মাইক্রোস্কোপ সার্জারি উনি কর্মরত আছে, ওনার মাধ্যমে আবার দ্বিতীয় অপারেশনটা করে মাইক্রোস্কোপ করার পরে উনি হাসপাতালে 2 দিন থাকার জন্য বলছে, আমরা 3 দিন ছিলাম, 4 দিনের দিন 5 দিনের মাথায় আমরা রিলিজ হয়েছি। তো ওই বাড়ি চলে যাবার পরে ব্যথাটা আবার চালু হয়েছে, চালু হওয়ার পরে ওনার সাথে আবার পরামর্শ করি, যোগাযোগ করি, আবার ওনার কাছে আসি, উনি কিছু ওষুধ দিয়েছে, ওইটা খাবার পরে এখন ওই ব্যথাটা নাই, কিন্তু ওই নার্ভের ইঞ্জুরিটা রয়ে গেছে, পায়ে অবশ অবশ ভাব, পায়ের তালু জলে, রক্ত টান খায়, হাঁটতে গেলে লাগে পিছনের দিকে টানে। তো এখন তো রোগী স্টেনলেস, মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না, চলাফেরা করলে লাগে না, পায়ের রক্তটা টান টান খায় বা একটু অবশ অবশ ভাব, ঝিনঝিন করে, আর পায়ের তালুটা খুবই জলে। তখন আমাকে অনেকে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা অ্যাডভাইস দিল দেন অপারেশন ও পরবর্তী থেরাপি আছে। তখন আবার স্যারের কাছে আবার আমি আসলাম, স্যারও আসা বললো দেন যে আমি নিরাশ হইয়েন না, প্রথম অপারেশন দ্বিতীয় অপারেশন যেহেতু হয়ে গেছে,
আপনার এটা রিকভার হইতে একটু সময় লাগবে। তো তো আমরা অ্যাডমিট হলাম গতকাল, আজকে আমাদের গতকাল রাতে একটা থেরাপি পাইলাম, আজকে একটা পাইলাম, দুটা থেরাপি চলতেছে, আর বাকি আল্লাহর ইচ্ছা আর সাত তো আছে। তো এই যে গত 9 দিন আগে এসে ভর্তি হয়েছিল, জি, অসম্ভব কষ্ট ছিল, বিছানা থেকে উঠতে খুব কষ্ট কষ্ট হচ্ছিল, আজকে সেই 9 দিন পরে কেমন আছে? আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক আশা করেছিলেন এবং আপনার সেই প্রথম ভিডিওতে আপনি বলেছিলেন যে সবার কাছে দোয়া চেয়েছিলেন, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে বাসায় যেতে পারি। সামনে আমাদের ঈদুল আজহা, সো সেই উপলক্ষে বাড়ি চলে যাচ্ছেন। সো কি মনে হচ্ছে এই কয়দিনের ট্রিটমেন্টে শারীরিক অবস্থাটা কি মনে হচ্ছে? ভিতর থেকে কি একটু কনফিডেন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক কমপ্লিট পাচ্ছি, আল্লাহর কাছে শুকর আদায় করি যে এই 9 দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক সুস্থতা দান করেছে সবার দোয়ায়। আগে আমি সবাইকে বলেছিলাম যে আমার জন্য দোয়া করার জন্য, ইনশাল্লাহ সবাই দোয়া আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ আগের থেকে অনেক সুস্থ, ইনশাল্লাহ ডিপিআরসি হাসপাতালে আসি অনেকটুকু হয়। আগে জানতাম না, অপারেশন করে ফেলেছি, এখন আসার পরে তো দেখছি যে অনেক সুফল পাচ্ছি। আপনার জীবনে যে ভুলটা আছে এই যে অপারেশনটা, শুধুমাত্র যে আসলে যে যে অল্টারনেট চিকিৎসা আছে যেটা আমরা সবাই অনেকেই জানি না, হ্যাঁ, তাদের জন্য যদি কিছু বলেন, যারা জানে না তাদেরকে জানানো। আসলে ডিপিআরসি হাসপাতাল আগে জানতাম না, আমি দুইবারে ভুলবশত অপারেশন করে ফেলেছি, যাক সেটা বলি কারণ না সেটা আমার নসিবে ছিল। যেটা এই অপারেশন ছাড়া চিকিৎসা আছে এটা একটু খুঁজে নিতে হবে, আর অনলাইনে বর্তমানে সব কিছু দেওয়া আছে, যদি মানুষ একটু সুযোগ করে নে ডিপিআরসি হাসপাতালে অপারেশন ছাড়াই সুস্থ হওয়া যায়। এটা কাউকে সবাইকে আমি বলি, তাদেরকে তো অবশ্যই বলবো, অবশ্যই যাদের এই রোগটুকু আছে ইনশাল্লাহ সবাই যেন এই অপারেশন না করিয়া এই ডিপিআরসি হাসপাতালকে খোঁজ করে যেন অপারেশন ছাড়াই সুস্থ করার মতো ইনশাল্লাহ সবাইয়ের জন্য এটাই আমি অনুরোধ করব, আর সবাইকে বলবো আমার জন্য দোয়া করার জন্য, ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে যেন সুস্থতা দান করে, পাশাপাশি যাদের এই রোগটুকু আছে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই অপারেশন ছাড়াই ডিপিআরসি হাসপাতালে যে আসে যেন এই ট্রিটমেন্টটুকু নে যেন সুস্থতা হয়, ইনশাল্লাহ এই দোয়াটুকু কামনা করি। দর্শক, যিনি যে ভাই খোঁজ খবর নিয়ে তার ভাইকে এনে ভর্তি করেছেন সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো, এবং গত এই 9 দিন এই ভাইয়ের সার্বক্ষণিক ভাবে ওনার সাথে ছিলেন, সবসময় খোঁজ খবর নিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে যতটুকু একবার আশা নিয়ে উনি নিয়ে এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে এবং অনেকটা বিশ্বাস নিয়ে উনি নিয়ে এসেছেন, কেমন পাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রথম দিন গত 9 দিন আগে যখন ভর্তি করেছিলেন আপনার ভাইকে, অনেকটুকু আশা এবং বিশ্বাস নিয়ে ভর্তি করেছিলেন যে ভাইকে সুস্থ করে নিয়ে যাবে, আজকে যে 9 দিন পরে নিয়ে যাচ্ছে, সেই 9 দিন আগের ভাই এবং 9 দিন পরের ভাই? 9 দিন পরে তো অবশ্যই অ্যাডভান্স আছে, কিন্তু আমরা আরো দুই একদিন থাকলে আরো একটু বেটার হইতো, কিন্তু ঈদের কারণে আমরা বিশেষ কারণে চলে যেতে হচ্ছে, ইনশাল্লাহ ঈদের পরে আবার আসবো ইনশাল্লাহ। বাট ওভারঅল এই 9 দিনে কি অবস্থা? 9 দিনে অনেক আপডেট হয়েছে, আমরা তো যেটার জন্য আসছি সেটা আমরা আমাদের অনুভূতি হয়েছে বা আমরা ওটা ওই ফলটাই তো পাইছি। যে অপারেশনের পরেও যে ওনার ব্যথা ছিল বা যে প্রবলেম গুলো হচ্ছিল সেগুলো কি এখন এসে কমপ্লেইন করে? অপারেশনের পরে তার যে সমস্যা ছিল, পায়ে সমস্যা ছিল, পায়ে শোক ছিল না, বোধ অনুভূতি হতো না, দিন দিন বাড়ছিল, পায়ের পাতা জ্বলতো, সেগুলো এখন নাই। যদি থেরাপিটা যদি ভালো থাকতে পারে, আমি তো কাটছি দুইবার কাটা অপারেশন হয়ে গেছে, তার চেয়ে বেলা এটা যতক্ষণ পর্যন্ত অপারেশন ট্রিটমেন্ট নিতে পারে এটাই ভালো। খুব সুন্দর বলেছেন দর্শক, শুনলেন এতক্ষণ আমার কথাটা, কিন্তু আসলে বাস্তব যে অপারেশন বলেন কাটাকাটি বলেন এটা চাইলেই আসলে পসিবল করাটাই যায়, তার আগে যদি আমরা একটু চেষ্টা করি যে আসলে আমি অল্টারনেট চিকিৎসা ভালো হই কি কাটা ছেঁড়া ছাড়া, তাহলে আমরা কেন সেটা গ্রহণ করবো? আমার ভাইকে দেখুন, দুইবার অপারেশনের পর মাত্র 9 দিনে আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু সুস্থ এবং ভালোই আছে, বাড়ি চলে যাচ্ছে। সো দোয়া করবেন আমার ভাইটির জন্য যাতে উনি ওনার জীবনে সেই দিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন আসতে পারে, চিকিৎসা নেই সুস্থ মানুষের মতো করে বাঁচবেন, প্রাণীর মতো যে প্রাণ থাকলে মানুষের প্রাণী হয় সেটাকে শুধু আসলে বেঁচে থাকা বলে, সত্যিকার অর্থে মানুষ যাকে বলে সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে ঠিক সেরকম সুস্থ হয়ে বেঁচে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।